দুনিয়াতে যারা তোমরা দাজ্জাল দেখো নাই, তাদের দাজ্জালের চরিত্রওয়ালা মানুষদেরকে তোমাদেরকে দেখিয়ে দেই। হে ভাইজান, দুনিয়াতে তোমরা যারা দাজ্জাল দেখো নাই, দাজ্জালওয়ালা মানুষ তোমাদের কাছে আজকের মাহফিল থেকে কিছু দেখিয়ে দেব। যারা যারা দেখতে চান একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। দাজ্জালের ফিতনা থেকে যাতে আপনি বাঁচতে পারেন, আমি জোরে তাকবীর দেব, আপনি হাত তুলে দুই হাত তুলে আল্লাহু আকবার বলবেন, ঈমানকে তাজা করে নেবেন। নারায়ে তাকবীর হয় নাই, শক্তি দিয়ে দুই হাত জোরে বলতে হবে, নারায়ে তাকবীর আল কোরআনের আলো, নারায়ে তাকবীর কোরআন হাদিস যেইখানে, আলে বলা মা যেইখানে, নবী রাসূল যেইখানে থাকবেন তো কয় হুজুর, যতক্ষণ মাহফিল ততক্ষণ আছি, গান বাজনা তো আছি, সব জায়গায় আছি। এ ভাই যান, সব দলে থাকলে মুসলমান হওয়া যায় না, জোরে বলেন ঠিক কে না? সব দলে থাকলে মানুষ ইমানদার হয় না, মুসলমান জীবন চলে যাবে, কোনোদিন বেদিন বেঈমানের দলে যাবে না, এটাই হলো মুসলমানের ঈমান। মুসলমানকে যদি এক পাল্লার যদি পৃথিবীর সমস্ত সম্পদগুলো রাখিয়ে দেওয়া বলা হয়, হে মুসলমান এই সম্পদগুলো তোমার, তুমি এই সম্পদগুলোর বিনিময়ে তুমি কালেমা ছাড়ো, মুসলমান ডাক দিয়ে বলবে গোটা পৃথিবীর সম্পদ আমার দরকার নাই, আমি জীবনে কোনোদিন কালেমা ছাড়বো না, এটাই হলো মুসলমান। জোরে জোরে বলুন ঠিক কি না? একদম মুসলমান, মুসলমানের গলার মধ্যে যদি তরবারি লাগাই দিয়ে বলা হয় মুসলমান রে তোর গলার মধ্যে তরবারি লাগা, তুই শুধু কালেমাটা বাদ দিয়ে দে, মুসলমান ডাক দিয়ে বলবে তাড়াতাড়ি তরবারি চালা, আমি কালেমা বাদ দেব না, আমি যদি কালেমার জন্য জীবনও দেই আমি হাসি মুখে জীবন দেব, কালেমা কোনোদিন বাদ দেব না, এটা এখনো মুসলমান। জোরে জোরে বলুন ঠিক কি না? বদরগঞ্জ থানার ভাইয়ারা, যুবক ভাইয়েরা, ময় মুরব্বী বাবারা, আল্লাহর কোরআনের জন্য যদি তোমাকে জীবন দিতে হয়, নবীর জন্য যদি জীবন দিতে হয়, ইসলামের জন্য যদি জেল খাটতে হয়, নবীর সুন্নতের জন্য যদি আপনাকে জরিমানাও দিতে হয়, সব কিছু মেনে নেব, তবু আমি এগুলোকে বিদায় দেব না। যারা যারা দিবেন না, হাত তুলে একটু আল্লাহকে দেখাইয়া দেয়, হাতগুলো নড়াইয়া দিয়ে তাকবীর দেন, আরো জোরে বলেন নারায়ে তাকবীর আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এই যে তাকবীর গুলো দিচ্ছেন এগুলো ঠান্ডা লাগবে, একটু পরে চাদর খোলা লাগবে, আমি চাদর খোলাবো আপনার, মাফলার তো থাকবেই না। আপনারা বলেন এই তাকবীর গুলো দিলে প্রফেসর ভাইয়া তাকবীর আর কোন গরম লাগবে? আমি আমার গত পরশু দিন বদরগঞ্জ স্থানে মাহফিল করে গেলাম, নোমান ভাই গেছিল, অনেক মাহফিল, তারা বলছিল যে আমরা এই 13-14 বছরে এরকম মাহফিল শুনি নাই, এত ঠান্ডা, মাফলার পর্যন্ত খুলেছে, জ্যাকেটও খুলেছে। হে ভাই, আমরা যদি এই কথাগুলো বলি, আল্লাহর কথা, রসুলের কথা, ইসলামের কথা, আমাদের কোনো অসুবিধা আছে? এই কথাগুলোতে তাকবীর দিবেন, সারা দিবেন, সওয়াব আছে, কোনো লস নাই। এই কানে যত জোরে চিল্লাবেন, যত জবাব দিবেন, আল্লাহ তত আপনার আমলনামার মধ্যে নেকি আর সওয়াব দিবে। আমিন কর, জোরে কর আমিন। এ ভাই গ্যারান্টি দিচ্ছি, এই মাহফিল শোনার পরে পরে যদি আপনি রাত্রের মধ্যে মারা যান, কিয়ামতের ময়দানে এই মাহফিলটা তোমার আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। আমিন কর, আল্লাহুম্মা আমিন। যদি এই মাহফিলটা শোনার 40 দিনও পরে যদি মারা যান, কিয়ামতের ময়দানে এই কোরআনের মাহফিলটা তোমার আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। আমিন কর, আমিন কর। এ ভাই একটা অনুরোধ করিয়া যাই তোমাদের উদ্দেশ্যে রে বাবা, তোমরা আমার আপন মানুষ, কোনো বনপন না, আমার অত্যন্ত আপনজন, আপনজন মানুষ তো হিসেবে তোমাদের অনুরোধ করিয়া যাই, তোমরা যারা দুনিয়াতে যাকে বেশি ভালোবাসো সে হলো তোমার দল। কথা কন না কেন, আমি আওয়ামী লীগ করি হুজুর, আমার বাপের থাকি আওয়ামী লীগকে ভালোবাসি, আমি বিএনপি করি হুজুর, আমার মায়ের থাকি আমার বিএনপি দলকে ভালোবাসি। হুজুর পৃথিবীর যত ভালোবাসা আছে সব থেকে ভালোবাসি আমার প্রেমিককে, ও হুজুর আমার যত ভালোবাসা আছে সব থেকে ভালোবাসি আমার সন্তানকে, ও হুজুর আমার যত ভালোবাসা আছে সব থেকে ভালোবাসি আমার স্ত্রীকে। কথা বলেন ঠিক কিনা?
অনুরোধ করিয়া যাই রে বাবা, তোমার দল হোক, তোমার সন্তান হোক, তোমার বিবি হোক, তোমার মা হোক, তোমার বাবা হোক, তোমার স্ত্রী হোক, তোমার বান্ধবী হোক, দুনিয়া থেকে চলে যাওয়ার পর কবরে কেউ তোমার আপন হবে না রে বাবা। তোমার দল কবরে যাবে না, তোমার স্ত্রী কবরে যাবে না, তোমার ছেলেমেয়ে কবরে যাবে না, তোমার কবরে কেউ যাবে না রে বাবা। তোমার কবরে যাবে চারটা জিনিস, যার মধ্যে এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো নামাজ, তিন নাম্বার হলো হালাল জিনিসের কিছু সদকা দানিয়া। জোরে জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যত বড় জীবন তত বড় নয়, কোরআন নিয়ে হাজার বছর, কোরআন নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআন যত বড় জীবন তত বড় নয়। এ মুসলমান যুবক বাবারা, কোরআনের জন্য যদি তোমাকে জীবন দিতে হয় তুমি কি জীবন দিতে রাজি? মন থেকে বলেন, মন থেকে বলেন। নবীর জন্য যদি তোমাকে জীবন দিতে হয় তুমি কি তবুও জীবন দিতে রাজি? নবীর বেজ্জত যদি করে তুমি কি সইতে পারবা? আমার নবীকে কেউ যদি তোমার গালি গালাজ করে তোমার সামনে, তুমি যদি সহ্য করো তাহলে তুমি আবু জেহেলের দল, জেহেলের দল। যদি আমার নবীকে কেউ কটূক্তি করে তুমি তাকে মেনে নাও তাহলে তুমি নমরুদের দল। জোরে বলুন ঠিক কিনা? আমার নবীকে যারা কটূক্তি করে নবীর সহ্য করতে পারবে না, এটা হলো আবু বকরের দল। এই মুসলমান বাবারা, এ মুরব্বী বাবারা, তোমাদের সামনে একটা হাদিস পড়ে যান শোনাই। আল্লাহর নবীর দুইজন সাহাবী, দুইজন সাহাবী, চারজন সাহাবী হলেন খলিফাতুল মুসলিমিন। খলিফা ছিলেন চারজন সাহাবী, যার মধ্যে দুইজন সাহাবী হলো স্ট্রং মেজাজের, দুইজন হলো একটু নরমাল মেজাজের। একজনের নাম হযরতে উমর আর একজনের নাম হযরতে আলী। মারহাবা কন্যাকে। একজন সাহাবীর ব্যাপারে আমার নবী বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমি নবীর পরে যদি নবী হতো তাহলে হযরত উমরে হতে আখেরি নবী। আর একজন সাহাবীর ব্যাপারে আমার নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি বিশ্ব নবী হচ্ছি মদিনার ইলমের শহর, আর ওই শহরের মেন দরজা হচ্ছেন হযরত আলী। মারহাবা কন্যাকে। আরো জোরে কর। আর দুইজন নরম মেজাজের, একজন হলো আবু বকর সিদ্দিক আর একজন হলো হযরতে ওসমান। সুবহানাল্লাহ। জোরে কন্যা কেন? এ ভাইজান, হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর কেমন কাছের মানুষ জানেন নি? আমার নবী যেদিন মেরাজে গেছে আল্লাহর আরশে, একাই গেছে একাই, সমস্ত সাহাবায়ে কেরামেরা পৃথিবীতে বসে ঘুমায়, আমার নবী আকাশে গেছে। আমার আল্লাহ আরশের মধ্যে জিজ্ঞাসা করছেন, হাবিবুল্লাহ, বন্ধু আপনি আমার বন্ধু, হাবিবুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ, খলিলুল্লাহ হচ্ছেন আল্লাহর দোস্ত, আর হাবিবুল্লাহ হচ্ছেন আল্লাহর বন্ধু হলেন আমার নবী, সুবহানাল্লাহ কইবেন না? ও মুসলমান, আমার নবী ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ, আমি আল্লাহ কাউকে বন্ধু করে নেই নাই, আমি কাউকে দোস্ত বানাই নাই, সবাই আমাকে আপন করেছে, তবে আমি আল্লাহ সব থেকে একজনকে বন্ধু ভেবেছি, তিনি হলেন আপনি হাবিবুল্লাহ। এ হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, নবী গো আমি আপনার পাক জবান থেকে শুনতে চাই, দুনিয়ার জমিনে আপনি হাবিবুল্লাহ সব থেকে কাকে ভালোবাসেন, কাকে এত মর্যাদা করেন, কাকে আপন ভাবেন? আমি আল্লাহর পরে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, আমি দুনিয়ার জমিনে আপনার পরে যাকে ভালোবাসি তিনি হলেন আমার আবু বকর সিদ্দিক। মারহাবা কন্যাকে। মুসলমান বাবারা, যার ব্যাপারে আমার নবী বলেন, দুনিয়ার সমস্ত নেক আমলের পাল্লা যদি এক পাল্লায় রাখানো হয়, আমার একজন সাহাবী যার নাম হযরত আবু বকর সিদ্দিক, তার আমল নামায় যদি অপর পাল্লায় রাখানো হয় রে, তাম দুনিয়ার নেক আমলের থেকে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন আবু বকরের আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে।
এত বড় দামি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওসমানের ব্যাপারে আমার নবী বলেন জান্নাতের মধ্যে সমস্ত নবীদের জন্য এক একটা বন্ধু থাকবে। সুবহানাল্লাহ, কন্না কেন সমস্ত নবীদের জন্য এক একটা জান্নাতের মধ্যে বন্ধু থাকবে, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাব, জান্নাতে আমার যিনি বন্ধু হবেন তিনি কেউ না রে, তিনি হলেন হযরত ওসমান। জান্নাতের বন্ধু হবে আমার নবীর বন্ধু হবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে কইবেন না, ভাইজান সাইজর সাহাবীর দাম কম না বেশি? একটু জোরে কম। দুইজন হলো নরম মেজাজে, দুইজন হলো গরম মেজাজে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন মাটির মানুষ, তিনি একেবারে রাগ নাই, একেবারে মাটির মানুষ। রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে হাঁটতে যাইতে যাইতে হঠাৎ করে এক বেদিন একজন কাফের একজন বেঈমান, বেঈমানদের কাজেই হচ্ছে আমার নবীর সমালোচনা করা। কথা বলেন না কেন? এ ভাইজান, এখনো কি আমার নবীর সমালোচনা কম হয় আমাদের দেশে? কথা বলেন না কেন? আপনাদের মতো সবাই কি আমার নবীর আসে? কথা বলেন না কেন? টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে আমার নবীর বিরোধিতা করে এরকম দেশের মধ্যে লোক আছে না নাই? এ ভাইজান, আমাদের দেশের মধ্যে আজও নবীকে নিয়ে বাড়াবাড়ি করে বেদিন বেঈমান। ভাইজান রে, তোমাদের অনুরোধ করিয়ে বলিয়া যাই, আগুনের মধ্যে হাত দিলে আগুন যেমন পারাম বাপ, আগুনের মধ্যে হাত দিলে যেমন আগুন দিয়ে হাত পুড়ে যায়, কারেন্টের তারের মধ্যে হাত দিলে কারেন্ট শর্ট করে যেমন মারা যাও, ইসলামের মধ্যে নবীর মধ্যে আল্লাহর মধ্যে হাত দিলে বেশি দিন লাস্টিং করবা না, কারো বিচার লাগবে না, আমার আল্লাহর বিচার বড় বিচার, ঠিক কি না? আজকে আমাদের দেশে মানুষকে গালিগালাজ করলে তার বিচার হয়, মানুষকে মারলে তার বিচার হয়, যে কোনো বড় বড় নেতা কর্মীদেরকে গালিগালাজ করলে বিচার হয়, আমার নবীকে কতগুলো বেদিন বেঈমান খারাপ কথা বলে বেদা বেয়াদবি করে তাদের বিচার হয় না? তাদের বিচারের দরকার নাই বাবা, বিচারের আদালত আমার আল্লাহ আছে, আমার আল্লাহর আদালতে তাদের বিচার হবে কিনা? যারা যারা বিচার চান হাত তুলে একটু আল্লাহু আকবার বলে দেখা, হাতটা নাড়াইয়া দেন, নারায় তাকবীর আল কোরআনের আলো, নারায় তাকবীর, যত্ন করে দিলাম কোরআন, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে পড়লে কোরআন খুলে দেখিও, আমার কথা মনে পড়লে কোরআন খুলে দেখিও, এই কোরআনটা পড়লে আমার আল্লাহর সঙ্গে কথা বলা একই কথা। সুবহানাল্লাহ, কোন এই কোরআন কার বাবা? একটু জোরে বলেন কার? এই কোরআন আমার আল্লাহ। এ মুসলমান বাবা, ভালো করে আমার দিকে তাকাও, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন মাঠির একজন মানুষ, অত্যন্ত নম্র ব্যবহার তার, অত্যন্ত ভদ্র ব্যবহার তার, আমার নবীর শৈশবকালের যিনি হলেন বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক, রাস্তা দিয়ে হেঁটে যায় একজন বেদিন একজন বেঈমান, আমার নবীকে নিয়ে কটূক্তির কথা বলতেছে, আমার নবীকে গালিগালাজ করতেছে, আবু বকর সিদ্দিক পিছনের মধ্যে তাকিয়া দেখে কে কথা বলছে আমার নবীকে, এত মায়ার নবী, এত রহমতের নবী, এত সুন্দর নবী, যেই নবীকে নিয়ে কাফেরেরাই বলছে আল আমিন, মক্কার মানুষেরা সত্য মানুষের সত্যবেলা থেকে আল আমিন উপাধি দিয়েছে, এই নবীকে নিয়ে কি কটূক্তি করলো? দেখতেছে এই লোকটা এই বেদিনটাই বলল, আবু বকর সিদ্দিক একজন নম্র ভদ্র সাহাবী, রাগের মাথায় যাইয়া লোকটার সামনে দাঁড়াইয়া ডান হাতটা শক্ত করে দিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতের মধ্যে শক্তি নিয়া এমন জোরে গালের মধ্যে থাপ্পড় মারছে, গালের মধ্যে পাঁচটা আঙ্গুলের দাগ পড়ে গেছে, গালটা ব্যাকা হয়ে গেছে। জীবনে আবু বকর সিদ্দিক কোনদিন মানুষকে মারে নাই, কোনদিন কোনদিন থাপ্পড় মারে নাই, কোন মানুষের সঙ্গে গালিগালাজ করে নাই, এই আবু বকর সিদ্দিক আজকে একটা বেদিনের গালের মধ্যে এমন জোরে থাপ্পড় মারছে, গালটা ব্যাকা হয়ে গেছে। বিশ্ব নবীর দরবারে ইহুদি দৌড়েই যা বলে, নবী গো আপনার মতো ন্যায় বিচারক আর পৃথিবীতে কেউ নাই বলে। হ্যাঁ বলে, আপনার সাহাবী আবু বকর আমাকে গালের মধ্যে থাপ্পড় মারলো, আপনার দরবারে বিচার দিলাম, আমি ন্যায় বিচার যেন পাই। যারা যারা বিচারটা শুনতে চান হাত তুলে একটু আল্লাহু আকবার বলে দেখা। আমিন কর, জোরে কর, আরো জোরে।
হে ভাইজান, আমার নবীকে যারা গালিগালাজ করে, আবু বকর সিদ্দিক এত নম্র ভদ্র সাহাবী সহ্য করতে পারে নাই, সহ্য করতে না পেরে গালের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছে, বিশ্ব নবীর দরবারে বিচার নিয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর আপনার বিচার আছে জোহরের নামাজের পর, আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে একজন ইহুদি, আপনি নাকি তাকে গালে থাপ্পড় দিয়েছেন? জি দিয়েছি। কেন দিয়েছি এখনো বলে নাই, মারহাবা কর, জোরে কর, আরো জোরে। হে আবু বকর, একজন মানুষের গালে থাপ্পড় দিলে তার বিচার হলো তার হাত দিয়ে আপনিও থাপ্পড় খাবেন, এটাই হলো ইসলামের নীতি, এটাই হলো বিচার। ইহুদিকে রায় দিয়ে দিল, ইহুদি রে আমার আবু বকর আপনাকে থাপ্পড় মারছে বলে হ্যাঁ, এটার সাক্ষী আছে বলে হ্যাঁ, হে আবু বকর আপনি যে থাপ্পড় দিয়েছেন আপনার বিপক্ষে আপনার কোনো সাক্ষী আছে? কয় না, নাই আমার কোনো সাক্ষী নাই। কেন থাপ্পড় মারলেন এই কথা বলে না আবু বকর সিদ্দিক? যখন এইভাবে মনটা নরম করে আছে, আর নিচু জমিনের মধ্যে তাকিয়া আল্লাহর নবী ইহুদিকে রায় দিয়া দেয়, ইহুদি যেইভাবে আমার আবু বকর আপনাকে গালের মধ্যে থাপ্পড় দিয়ে গালটা বেঁকা করে দিয়েছেন, আপনি সেই শক্ত হাত দিয়ে আপনার আবু বকরকে আপনি গালের মধ্যে থাপ্পড় মেরে প্রতিশোধ মেরে নেন, মারহাবা কর না কেন? আল্লাহর আসমান কাঁপতেছে, মক্কা মদিনা কাঁপতেছে, গোটা সাহাবায়ে কেরামেরা কাঁদবে। এমন একজন নম্র ভদ্র সাহাবী উমরের আলীর ব্যাপারে হইলেও নাই হয়, এরা নরম মেজাজ গরম মেজাজের মানুষ, এরা না ঠাপরাইতে পারে, কিন্তু আবু বকর সিদ্দিক এত নম্র সাহাবী তাকে কালের মধ্যে থাপ্পড় মারবে তাও একজন ইহুদি? এটা আমাদের বিশ্বাস হয় না। আল্লাহ আপনি বিচার করেন, রায় হয়ে গেছে, এ ভাই যান, এবার ইহুদি সুযোগ পাইয়া আবু বকর সিদ্দিকের সামনে আস্তে আস্তে যায়, যাইয়া আবু বকর সিদ্দিক গালটা এইভাবে সোজা করে দিয়েছে, মার মার, আমার নবী আমাকে আদেশ দিয়েছে আমার গালে মারার জন্য, কে সেই আবু বকর রে ভাই? আবু বকর সিদ্দিক গালটা আগায় দিয়েছে ইহুদি মারবে, এমন সময় গালের মধ্যে যখন থাপ্পড় উঠাইছে, জিব্রাগিলকে ডাক দিয়ে বলছেন, জিব্রাগিল, হে জিব্রাগিল কই রে আমার বন্ধুরে, তাড়াতাড়ি যাইয়া সালাম দাও, আর বন্ধুরে যাইয়া কানে কানে বলো আমার আবু বকরের সাক্ষী লাগবে না, আমার আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। জোরে কন না আল্লাহু আকবার। এ ভাই যান ভালো করে তাকিয়ে দেখেন আমার আল্লাহ নেককার পরহেজগার লোকের সঙ্গে আছে না নাই? জোরে কয়, আছে। পানি তো আছে, আগুনেও আছে, সব জায়গায় আছে, আছে না নাই? সব জায়গায় আমার আল্লাহ আছে। কোরআনের ব্যাখ্যা ভালো করে শুনে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কানাত হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য কে করবে? মুত্তাকিনদের সাহায্য কে করবে? এই পর্দার ভিতরে মা বোনেরা, কেউ তোমাকে লাগবে না রে মা, কাউকে লাগবে না, কেউ লাগবে না, আল্লাহর কাজ করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে, ন্যায় পথে থাকো মা, কেউ তোমাকে লাগবে না, এলাকাবাসী লাগবে না, তোমার কোনো দল লাগবে না, আল্লাহ তোমার আপন হলে আর কেউ লাগবে না, ঠিক কি? দুনিয়াতে সব থেকে আপন হলো দুইজন, জোরে বলেন কয়জন? দুইজন হলো আপনার জীবনের সব থেকে বড় আপন, একজন হলো আল্লাহ আর একজন হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ যদি আপন হয়, আমার নবী যদি আপন হয়, আর কোন ভয় আছে? আরো জোরে কর, কোন ভয় নাই, কোন ভয় নাই। এ যুবক বাবারা আমার দিকে তাকান, 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ। নবীর সাহাবায়ে কেরামরা আমার আল্লাহর রাসূলকে কত আপন ভাবছেন ভালো করে দেখেন। নবীর সাহাবীর একজন নাম সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর নেতৃত্বে, নবীর অনুমতিতে কালেমার পতাকা নিয়ে ইসলামের দাওয়াত দিতে বাহির হয়ে গেছে। হে ভাইজান, যারা দিনের দাওয়াত নিয়ে বেড়ায়, যারা দিনের দাওয়াতের ঝান্ডা নিয়ে রাস্তায় বাহির হয়, তাদের হেফাজত করেন কে? একটু জোরে কর, হে বাবা, তুমি যখন দিনের গাটুরি নিয়া, তুমি যখন দিনের রাস্তায় বাহির হবা, গাটুরি নিবা, যখন তুমি দিন প্রচার করার জন্য তুমি রাস্তায় হাঁটবা, তোমার রাস্তা আর রাস্তা থাকবে না, আসমানের ফেরেশতার নূরের পরক আর পেরাক নিয়া, নূরের পরক নিয়ে, নূরের বিছানা নিয়ে আপনার পায়ের নিচে বিছাইয়া দেয়।
জোরে কন্যা কেন বাবারে, তখন তুমি দিনের দাওয়াত নেওয়ার পৌঁছাবা মানুষের ধারে ধারে, তোমার দাম আর সাধারণ মানুষের মধ্যে থাকবে না। কোরআনের ব্যাখ্যা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা আনিল মুনকার। মারহামা কর। ইসলামের ঝান্ডা নিয়া, ইসলামের পতাকা নিয়া দিনের দাওয়াতে বাহির হয়ে গেছে, নেতৃত্ব দিচ্ছেন সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন। আফ্রিকার ভবনে যাবেন তিনি দিনের দাওয়াত পৌঁছানোর জন্য, রাত্রের গভীরে 600 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দৌড়াচ্ছেন, যাইতে 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 অন্ধকার রাত, হঠাৎ করে বিশাল একটা সমুদ্র তার সামনে পড়া, বিশাল একটা নদী সামনে পড়ে গেল। সাদ বিন আবু ওয়াক্কাস তার নেতৃত্বে 600 সাহাবী ইসলামের পতাকা নিয়ে সমুদ্রের সামনে দাঁড়িয়ে গেলেন। সাদ বিন আবু ওয়াক্কাস যেই হুকুম দিবেন সাহাবায়ে কেরামেরা তাই মানবেন। মারহাবা কর। সাদ বিন আবু ওয়াক্কাস ডাক দিয়া বলে, হে নদীর মাঝি, হে নৌকাওয়ালা, স্টিমারওয়ালা, কেউ যদি থাকো আসো। এক হতে তিনটা ডাক দিয়েছে, কেউ আসে নাই। নবীর সাহাবী সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, হে সাহাবীরা, ইসলামের জন্য দাওয়াত দিতে এসে বিশ্ব নবী কোনোদিন পিছপা হয় নাই। আজকে আমি নবীর আদর্শের সাহাবী সাদ বিন আবু ওয়াক্কাস, সামনে নদী আর সমুদ্র দেখে আমি পিছপা হব না। যদি নৌকা আর কোনো যদি স্টিমারও না থাকে, আমরা বিনা নৌকা স্টিমারে নদীর মধ্যে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়া আমাদের যদি মৃত্যু হয় সমুদ্রের মধ্যে হবে, আমাদের এটাই হলো উত্তম জিহাদ। জোরে জোরে কান, আল্লাহু আকবার। মারহাবা কর। ঈমান কেমন? জোরে বলেন ঈমান কেমন? আপনার আমার মতো ঈমান না, কসুর পাতার মতো পানি। কসুর পাতার মধ্যে পানি দিলে যেমন টলমল করে অন্যদিকে পড়ে যায়, আপনার আমার ঈমান এর থেকেও বেশি দুর্বল। কথা কন না, আরো জোরে কন, ঠিক না? এক চেয়ারম্যান আসে ডাক দিয়ে বলে, হুজুর, ও মুসলমান, ও ভাইজান, 100 টাকা নেন, আমারে ভোট দিবেন। কয়, মাশাআল্লাহ, 100 টাকা যখন দিলেন ভোটটা আপনারই দেব। বিকেল দামে বাংলার বাজারে আর এক চেয়ারম্যান আসে ডাক দিয়ে বলে, ও ভাইজান, 200 টাকা নেন, ভোটটা আমারে দিবেন। কয়, আল্লাহর কসম, ভোটটা আপনারই দেব। কথা কর না কেন? আবার টেক্সটের হাটে গেলেন, আর এক চেয়ারম্যান আসি ডাক দিয়ে বলে, ভাইজান, 500 টাকা নেন, একটা ডিম খান, এক কাপ চা খান, সময় মতো আবার বাড়িতে ঠিক মতো চলে যাবে। কয়, আমার বাপও যদি দাঁড়ায়, ভোটটা আমি আপনারে দিব। ভোট হলো একটা, যাইতে যাইতে তিনজনের টাকা খায়। কথা কর না কেন? কি জালাম ভাই, মারাবা কর না কেন? এ ভাইজান, আপনারা বলেন এটা কি ঈমান না বেঈমান? ভোট হলো একটা, 10 জনের টাকা খাইয়া তুমি ওয়াদা দাও মুসলমান হইতে পারে? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুসলমানের এটাও একটা ঈমান, যার আমানতের ঠিক নাই, যার ওয়াদার ঠিক নাই, সে কোনোদিন মুমিন হইতে পারে না। এ ভাইদের ভালো করে তাকিয়া দেখেন, মমিন হতে গেলে 7টা গুণ লাগবে। 7 গুণের এই 2টা গুণ হলো মমিনদের ভিতরে একটা আমানত আর একটা ওয়াদা। জোরে বলো, ঠিক কে ঠিক? ওয়াদা যদি একজনকে দেন, আজকে আপনার মাহফিল আমি দাওয়াত নিয়েছি, আমার যদি 1 লক্ষ টাকার বাজেটেরও যদি একটা মাহফিল আসে, আমি যদি অন্য মাহফিলে যাই, তাহলে আমার ওয়াদার মধ্যে বরখেলাপ। এমন ওয়াদার বরখেলাপ বক্তার ওয়াজে কোনোদিন মানুষের হেদায়েত আসবে না। জোরে জোরে বলুন, ঠিক কি না? ইমান হতে হবে একরকম, ওয়াদা হতে হবে, ওয়াদা হতে হবে আমানতের খেয়ানতদার হওয়া যাবে না। মারহাবা কর। এই মুসলমান ভাইরা ভালো করে তাকিয়ে দেখেন, সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন সমুদ্রের সামনে পড়ে গেছে, সমুদ্র পাড়ি দেবে কেমন গভীর রাত, ইসলামের ঝান্ডা আর পতাকা সাদ বিন আবু ওয়াক্কাসের হাতের মধ্যে। মারহাবা কর না কেন? সাদ বিন আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কেউ তোমরা পিছপা হইও না,
আল্লাহ আমাদের সঙ্গে আছে, আমার সঙ্গে দুইটা হাতিয়ার আছে, একটা হলো আল্লাহ ইত্তাকুল্লাহ, আর একটা হলো হাবিবুল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ভয় নাই, তোমরা দাঁড়িয়ে থাকো। সাত দিন আবু আক্কাস সমুদ্রের পানির দিকে তাকিয়ে তিনবার ঘোষণা দিল, কোনো কাছে তার স্টিমার আসলো না, নৌকা আসলো না, মাঝি আসলো না, কোনো কিছুই নাই। সাত দিন আবু আক্কাস সমুদ্রের পানির উত্তপ্ত পানির ঢেউ দেখে সিদ্ধান্ত নিল, এই পানির মধ্যে আমরা লাফ দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে আমরা এই রাত্রের গভীরে আমরা আফ্রিকার ভবনে ঢুকবো, এটাই হলো আমাদের ওয়াদা। তাহলে কেমনে ঢকবো? তাহলে সাত দিন আবু আক্কাস ডাক দিয়ে বলে, আমি তোমাদের নেতা, বলে হ্যাঁ তোমরা মানো, বলে হ্যাঁ আমি যদি সমুদ্রের মধ্যে লাভ দেই তোমরাও দিবা। সুবহানাল্লাহ। সব নেতা সব জনগণ সাহাবা ইকরাম ডাক দিয়ে বলে, হ্যাঁ আপনি যা করবেন তাই। সাত দিন আবু আক্কাস পানির দিকে তাকিয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মারহাবা কর, একটু জোরে কর, আল্লাহর বান্দা নবীর সাহাবী বিসমিল্লাহ করে ওই পানির সমুদ্রের মধ্যে একটা লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়লেন। সমস্ত 600 সাহাবীরা ঝাঁপ দিয়ে জমিনের মধ্যে সমুদ্রের মধ্যে পড়ে গেল। কিতাবের মধ্যে আছে সাত দিন আবু আক্কাস যখন বিসমিল্লাহ করে পানির মধ্যে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিছে, সমস্ত 600 সাহাবী একসঙ্গে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিছে। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সমুদ্রের নিচের বড় বড় কুমির, বড় বড় মাছ তুলে এসে তাদের পিঠ গুলো আগাই দিয়েছে সাহাবা ইকরামের সামনে। না কেন? হেফাজত করার মালিককে। একটু জোরে কর, হেফাজত করার মালিককে। সাত দিন আবু আক্কাস ডাক দিয়ে বলে, পানির মধ্যে ডুব দিলে উঠলে যতটুকু সময় লাগে, ইসলামের ঝান্ডা আর পতাকা নিয়ে যখন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলাম, এত বড় লম্বা সমুদ্র, এত স্পিরিট আল্লাহ পাক ওই আফ্রিকার কিনারের মধ্যে আমার আল্লাহ তাড়াতাড়ি পৌঁছাইয়া দিলে। হেফাজত করেন কে? অবশ্যই আল্লাহ। জোরে বলুন, ঠিক কি না? আজও আল্লাহ আছেন না? আপনাদেরকে হেফাজত করবেন কি না? কিয়ামত পর্যন্ত আল্লাহ হেফাজত করবেন মুমিন আর মুত্তাকিনদেরকে, আল্লাহওয়ালাদেরকে, কোরআন পড়নে ওয়ালা লোকদেরকে, নবীর সুন্নাত ওয়ালা লোকদেরকে। জোরে বলুন, ঠিক কি না? কাউকে লাগবে না বাবা, কাউকে না, আমার আল্লাহ তোমার যথেষ্ট, আর কাউকে লাগবে না। কবরের মধ্যে যাইয়া কেউ কে পাবা না, আল্লাহ তোমার আপন, নবী তোমার আপন, কেউ তোমার আপন না। জোরে বলো, ঠিক নেই? আমার পর্দার ভিতরে মা বোনেরা, আমরা জানি, আমরা যারা মাহফিল করে বেড়াই আমরা জানি, বাংলাদেশের যত মাহফিল আছে সব জায়গায় পুরুষের থেকে 4-5 গুণ বেশি হলো মহিলা। আজকেও তোমাদের আমাদের থেকে আপনার আশঙ্কা বেশি আমরা জানি, তবে আপনাদের সম্পর্কে বয়ান কম হয়। জোরে বলো, ঠিক নেই? আপনাদের সম্পর্কে বয়ান না করলে মাহফিল তো অসম্পূর্ণ থেকে যায়, কারণ আমার মায়ের জাতিরা আমাদের থেকে সম্মান কম না বেশি। একটু জোরে বলেন, মা জাতিদের সঙ্গে সম্মানজনক কথা বলার আদেশ করেছেন আমার রসুল, আপনার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মা জাতিদের সঙ্গে সম্মানজনক কথা বলো। মারাবা কর, কখনো বেয়াদবি করবা না। কেন? আল্লাহ পাক একটা পুরুষের থেকে 3-3 গুণ মর্যাদা বেশি দিয়েছেন একজন নারীকে, ঠিক নেই? একটু জোরে বলো, একটা মর্যাদা দিয়েছেন একটা পুরুষের থেকে 3 গুণ মর্যাদা দিয়েছেন কাকে? একজন নারীকে। মারহাবা কইবেন। নবীর একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার? বলে তোর মায়ের। আবার বলেন কার? বলে তোমার মায়ের। আবার বলবো কার? বলে তোমার মায়ের। আবার কার? বলে তোমার বাপের। তিনবার তোমার মায়ের মর্যাদা, একবার তোমার বাপের। আমার নবী আপনার নবী দুজহারের নবী ডাক দিয়ে বলেন, আমার মায়ের জাতির পায়ের পদতলে আমার আল্লাহর দামি জান্নাত দামি ছাই রাখছে। এ পুরুষ জাতিরা আমাদের পায়ের নিচে জুতার স্যান্ডেল, আর মায়ের পদতলে আমার আল্লাহর দামি জান্নাত দামি ছাই রাখছে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন,
তাদের ওই প্রতি সদা এসান্তরে এসান্তরে তাদের ওই খুশিতে রব আল্লাহর সন্তোষ তাদের ওই রাগেতে রব হয়ে যাওয়া সন্তোষ খোদার এই রকম তারা এ ধরার দরকার ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিও মা তোমার এই পদতলে রয়েছে জান্নাত মারহাবা কর আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে মুনাজাতের আগে কেউ যায় না কারণ এতক্ষণ যাবৎ বসে যখন আছেন এত কষ্ট করে যখন আসেনি তাহলে এখন আর যাবেন না কেন জানেন বান্দার যখন চোখের পানি ফেলার চেষ্টা করবে এই মজলিসের মধ্যে এতগুলো মানুষের মধ্যে একজনের চোখের পানি যদি আসে একটা মানুষের চোখের পানির বিনিময়ে সমস্ত মানুষের মুনাজাতকে আল্লাহ কবুল করে দিবে আর একটা মানুষের দোয়া যদি কবুল হয় আমরা যখন দোয়া করব আমাদের জামাত কয়টা একটু জোরে বলেন কয়টা মহিলাদের জামাতটা ওটাও আমাদের ভিতরে একজন মা বোনের চোখের পানি যদি পড়ে আপনাদের গোটা মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তো এই জন্য মাহফিলের দোয়া তো কবুল হবে শয়তান চাইবে যে দোয়া করার দরকার নাই তাড়াতাড়ি বাড়িতে ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা শয়তান মানুষের বন্ধু না দুশ্মন আরো জোরে বলেন বন্ধু না দুশ্মন চিরন্তন দুশ্মন এত দুশ্মন এর থেকে বড় দুশ্মন আর পৃথিবীতে কেউ নাই একটু জোরে বলুন ঠিক কিনা শয়তান যখন শয়তানে পরিণত হয়ে গেল উসজুদ লি আদম আদমকে সিজদা করা না কারণে আল্লাহ তাকে শয়তান যখন বানাইলেন শয়তানের দোয়া হলো তিনটা জোরে বলেন কয়টা শয়তান আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেই আদম সন্তানের কারণে আপনি আমাকে শয়তান বানাইলেন তাহলে আমার তিনটা দোয়া আপনি কবুল করেন বলে কি দোয়া বলে এক নাম্বার হলো এই আদম সন্তান পৃথিবীতে কতদিন থাকবে আল্লাহ ডাক দিয়ে বলে কিয়ামত পর্যন্ত আমরা থাকবো কিনা আমরা আদম সন্তান কিনা কথা বলেন না কেন কাকে নিয়ে ওয়াজ করবো ভাই একটু হা না কম কথা বলেন এ ভাই কি মুখের মধ্যে কি তালা লাগছে নাকি তালা লাগছে কথা বলেন একটু হু হা কম মারাবা কম তো কথা না বললেও কিন্তু শয়তান ধোকা দিল এই জন্য একটু মাঝে মাঝে কথা বলে আর কথা বললে আমি বক্তার সঙ্গে কথা বললে ওয়াজের সব আপনিও পাই দেবেন আমি ওয়াজ করব আমি বয়ান করব আপনি ওয়াজের সওয়াব পাবেন আমিন করেন শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ এই আদম সন্তান পৃথিবীতে কতদিন থাকবে বলে কিয়ামত পর্যন্ত শয়তানের এক নাম্বার দোয়া আল্লাহ যেই আদম সন্তানের কারণে আমি শয়তান হইলাম এই আদম সন্তান যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আমার হায়াত লম্বা করে দেন আমিন করেন আল্লাহ কয় দিলাম তোর হায়াত লম্বা এই পৃথিবীতে সবথেকে তার হায়াত বেশি সেটা হলো শয়তান মারহাবা কর আপনারা বলেন তাহলে হায়াতের মধ্যে কি বরকত কথা বলেন না কেন হায়াত বেশি পাইলেই কি দামি অনেক মানুষ বড় কথা বলে আমার বাপ 110 বছর বাঁচছে ওর বাপটা এত তাড়াতাড়ি মারা গেল ওটা গুনাহগার মানুষ ওই জন্য তাড়াতাড়ি মরে গেছে এটা বলেন আপনারা জোরে বলেন ঠিক কে ঠিক কিন্তু এটা বরকতিপূর্ণ কথা না এটা হাদিসের কথা না জোরে বলেন ঠিক কে ঠিক এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবীদের থেকে আপনার আমার নবীর দাম কম না বেশি এ বাবা সমস্ত নবীদের উপরে যার মাকাম আর মর্যাদা তিনি বলেন আপনার আমার দুধারের নবী সেই নবী সমস্ত নবীদের মধ্যে আল্লাহ হায়াত কম দিয়েছেন অনেক নবীরা 100 বছর 1000 বছর 1500 বছর 900 বছর 800 বছর 500 বছর আর আপনার আমার নবীর হায়াতের জিন্দিগি গুলো মাত্র হলো 63 বছর এই 63 বছর জিন্দিগির হায়াতের নবীর মর্যাদা সমস্ত নবীদের উপরের মর্যাদা বেশি ঠিক কিনা বাবা না বাবা না হায়াত পাইলেই খালি বরকত হায়াত পাইলেই খালি মর্যাদা এটা রং কথা জোরে বলুন ঠিক কে ঠিক কে দুই নম্বর আল্লাহ কয় দিলাম তোমার দোয়া কবুল করে নিলাম শয়তানের দোয়া আল্লাহ কবুল করলো ঠিক আছে আপনার হায়াত কিয়ামত পর্যন্ত লম্বা এ বাবা শয়তান এখনো মারা যায় নাই আছে জীবিত কিয়ামত পর্যন্ত থাকবে মারহাবা কোন শয়তানের দ্বিতীয় নম্বর দোয়া হলো আল্লাহ
আপনি এখন বলেন আমি যে কেয়ামত পর্যন্ত হায়াত পাব, আমার তো রিজিকের কিছু খাওয়ার দরকার আছে, আমার যে অনেক ছেলেপেলা থাকবে তাদেরও রিজিকের দরকার আছে, আমার দলের যদি আমি ওয়ার্কারদেরকে খাওয়া না দেই আমার ভোটের কেউ দৌড়াদৌড়ি করবে না, জোরে বলুন ঠিক কি না? হে আল্লাহ, আমারও রিজিক দিতে হবে, আমার ওয়ার্কার আমার দল যারা আছে তাদেরও রিজিক দিতে হবে, আল্লাহ ডাক দিয়ে বলে এটাও মঞ্জুর করলাম। এ ভাইদান, এখনো নামাজি ওয়ালাদের যেমন রিজিক, বেনামাজিরও তেমন রিজিক। একজন নামাজি ব্যক্তির জমিনের মধ্যে যেমন ফসল হয়, একটা বেনামাজি ব্যক্তির জমিনের মধ্যে তার থেকে বরং ভালো ফসল হয়, ঠিক কি না? তাহলে এই যে বরকত না, এটা শয়তানের দোয়া। শয়তান বলছে ঠিক আছে, আল্লাহ বলল ঠিক আছে, দ্বিতীয় দোয়াটা আপনার কবুল করলাম। তিন নম্বর দোয়া বলেন, শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ আর একটা দোয়া আপনার কাছে। বলে কি? বলে আপনার বান্দা বান্দিদেরকে আমি মারামারি লাগাবো, ভাইতে ভাইতে খুনাখুনি করাবো, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাবো, বাপ বেটার মধ্যে দ্বন্দ্ব লাগাবো, সমাজে এই সমাজে ওই সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগাবো। এরা যদি একবার আমাকে দেখে ফেলে যে এই শয়তান আমাদেরকে দ্বন্দ্ব লাগাই দিয়ে যাচ্ছে, তাহলে আপনার বান্দা বান্দিরা আমাদেরকে মেরেই ফেলবে। আল্লাহ আর একটা দোয়া আপনি কবুল করেন, দুনিয়ার সব মানুষকে আমি দেখবো, আপনার বান্দা বান্দিগুলো যেন আমাকে না দেখে, আল্লাহ আমি যেন আপনার বান্দের বান্দির রগের মধ্যে যেন চলতে পারি, রক্তের সঙ্গে যেন মিশে মিশে চলতে পারি, এটা তুমি আমাকে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে এটাও মঞ্জুর, মারহাবা কন্যাকা, এটাও মঞ্জুর করে নিলাম। আট নাম্বার চার নাম্বার দফা এখন শয়তানের, আল্লাহ তিনটা দোয়া যখন আপনি কবুল করলেন, এখন আপনার যত জাহান্নাম আছে সবগুলো বাড়ান, জান্নাতের দরজা বন্ধ করেন। বলে কেন? বলে আপনার সমস্ত আদম সন্তানগুলোকে আমি খারাপ বানাইয়া জাহান্নামে ঢুকাই দেব। আমার আল্লাহর এখন পাঁচ নাম্বার চ্যালেঞ্জ শোনেন, এই চ্যালেঞ্জটার আয়াত আমি পড়বো, আপনারা কে কত জোরে পারেন আল্লাহর নামে আপনি স্লোগান দেবেন। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله হয় নাই, একটু ইমানকে মজবুত করেন, এখনই মজা শুরু হবে, কোরআনের আয়াত হবে, আল্লাহ রহমত বর্ষিত হবে, মারহাবা করুন। توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহর পাঁচ নাম্বার চ্যালেঞ্জ শোনেন, শয়তান যখন চ্যালেঞ্জ করলো আল্লাহ জাহান্নাম আমি ভর্তি করে দেব, আল্লাহর এখন চ্যালেঞ্জ শোনেন শয়তান রে, এতক্ষণ তুই শুনলি আমি খালি পাস করলাম, আমি খালি তোর দোয়া করে পাস করেই ফেললাম, আপনি জানাই বলেছেন আমি তাই পাস করে দিয়েছি, এখন পাঁচ নাম্বার কথা আমার শোনে। আল্লাহ ডাক দিয়ে বলে শয়তান আমার বান্দা 50 বছর 60 বছর 70 বছর মনে করেন হায়াত পাইলো বলে, হ্যাঁ আপনি 70 বছরে তাকে নিয়ে টানাটানি করে গুনাহ করলেন, আপনি অপরাধ করলেন, আপনি জিনা করাইলেন, ব্যভিচার করাইলেন, মদ খাওয়াইলেন, সবে আপনি করাইলেন, মৃত্যুর 2 মিনিট পূর্বে যদি আমার বান্দা তার জবান থেকে আমি আল্লাহকে স্মরণ করে একটু তওবা করে দেয়, মারহাবা কন্যা কে, আমার বান্দা যদি মৃত্যুর 2 মিনিট পূর্বে যদি আমি আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করে আমি আল্লাহ তার 70 বছরের গুনাহ দেখব না, 50 বছরের গুনাহ অপরাধ দেখব না, আমি 2 মিনিটের কারণে আমি সব পাপ গুলোকে মাফ করে দিয়া আমার বান্দাকে জান্নাতে ঢুকাইয়া দেব। এ যুবক বাবারা, সেই আল্লাহ আজকে কোরআনের মাহফিল দেখছেন কিনা, জোরে বলেন দেখছেন কিনা? আল্লাহ আমার রব, রবে আমার সব, দমে দমে তনু মনে, দমে দমে তনু মনে তারে অনুভব, আল্লাহ আমার রব, রবে আমার সব, জোরে জোরে কন মারহাবা। এ যুবক বাবারা, এ পেদার
ভিতরে মা বোনেরা, আমার আল্লাহ পৃথিবীতে যত দয়া আছে সব দয়ার থেকে বেশি দয়া হলো আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? এ ভাই জান বড় করে দেখেন, আল্লাহর পয়গম্বর মুসা নবী দোয়া করলেন তার বিরুদ্ধে, কার বিরুদ্ধে? কারুনের বিরুদ্ধে। মারহাবা কর। কারুন ছিলেন এই পৃথিবীর সব থেকে একজন ধনাঢ্য মানুষ, অনেক বড় ধনাঢ্য কারুন। মারহাবা কর। দেখেন এ ভাই জান বড় করে আমার দিকে তাকান, এত ধনাঢ্য ব্যক্তি পৃথিবীতে আর কেউ ছিল না। কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা আছে, কারুনের যে বড় বড় গোডাউন ছিল তার 70টা খাড়ি লাগতো, বড় বড় ঘোড়ার গাড়ি লাগতো তার চাবি বহন করতে, এত বড় সম্পদ ছিল কারুনের, এত বড় সম্পদশালী ছিল কারুনের। কারুনের যখন যাকাতের কথা বললেন আল্লাহর পয়গম্বর মুসা, যাকাত না দিয়ে তিনি তখন তার বিরুদ্ধে একটা মামলা দিলেন, অভিযোগ করলেন ওই দেশের সব থেকে একজন বড় সুন্দরী, একজন সুন্দরী রূপসী একজন মহিলাকে অনেক বড় টাকা পয়সার লোভ দেখাইয়া তাকে সংগ্রহ করে নিয়ে ডাক দিয়া বলে, হে সুন্দরী মহিলা এদিকে আসো, আগামীকাল আমাকে যাকাত দিতে হবে, আমি ওই যাকাতটা আমি মুসা নবীর আল্লাহকে না দিয়ে এর থেকে বেশি গুণ তোমাকে দেবো, তবে একটা কথা বলতে হবে, আগামীকাল বনি ইসরায়েলের বড় একটা মাহফিল হবে, ওই মাহফিলের মধ্যে প্রধান বক্তা হবে হযরতে মুসা। মারহাবা কন্যাকে। ওই বক্তা, ওই মাহফিলের মধ্যে সব থেকে প্রধান বক্তা হবে মুসা। ওই মাহফিলের মধ্যে তুমি যাবা, তুমি সুন্দরী মেয়ে যাবা, যাইয়া মুসা নবী যখন মাহফিল শুরু করবে ওই মাহফিলের মধ্যে তুমি দাঁড়িয়া বলবা, এই অবজেকশন ইয়ার অনার, মাহফিল প্রধান বক্তাকে বন্ধ করুন। বলে কেন? বলে আমার অবজেকশন আছে প্রধান বক্তার বিরুদ্ধে। বলে কি অবজেকশন? বলবা যে আমার চরিত্র নষ্ট করেছে মুসা নবী। এ ভাইজান ভালো করে শোনে, পৃথিবীতে সব মানুষের বিরুদ্ধে সাক্ষী দেওয়া যায়, নবীদের বিরুদ্ধে এরকম কটূক্তি করলে আল্লাহ তার বিচার করেন কিনা? সব নবীরা হলো পূত পবিত্র, নবীরা হলো গোনা মুক্ত, আর তার উম্মতেরা হলো গোনা যুক্ত। নবীরা সমস্ত গোনাহের থেকে বিরত রাখেন কে? একটু জোরে বলেন কে? কোন নবীদেরকে দিয়ে আল্লাহ গোনা করায় না, কোন নবীদেরকে দিয়ে আল্লাহ জিনা করায় না, কোন নবীদেরকে দিয়ে আল্লাহ ব্যভিচার করায় না। জোরে বলুন ঠিক কি না? ওই যে নবী ইউসুফ আলাইহিস সালাম বিবি জুলাইখা জিনা করার জন্য একটা রুমের মধ্যে ঢুকাইছে, হে ইউসুফ এই ঘরের মধ্যে কেউ নাই, আশেপাশে কেউ নাই রে, আমি ইউসুফের, আমি জুলাইখার ঘরে আর কেউ নাই, হাজারো এই ঘরের মধ্যে তুমি যদি আমার সঙ্গে জিনা করো কেউ দেখবে না। ইউসুফ নবীর চোখ থেকে পানি পড়তেছে, জুলাইখা রে তুমি বলতেছো দেখে না, কিন্তু আমি ইউসুফ বলছি আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। জোরে কর। ইমানদার লোকেরা সব দিকে তাকাইলে আমার আল্লাহকে দেখতে পায়। জোরে বলুন ঠিক কি না? হায় 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 হাইয়া গেল কি, যেদিকে তাকাই আমি আল্লাহকে দেখি, হায় 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 হইয়া গেল কি, যেদিকে তাকাই আমি আল্লাহকে দেখি, আমি আল্লাহকে দেখি, আমি আল্লাহকে দেখি, আমি আল্লাহকে দেখি, আমি আল্লাহকে দেখি। আল্লাহকে দেখা যায় কি না? ইমানদার লোকেরা আমার আল্লাহরে দেখে, আমার আল্লাহ আর তার ইমানদার লোকদেরকে দেখে। মারহাবা। নামাজে যখন দাঁড়ান তখন আপনি নামাজের রুকুর মধ্যে, সেজদার মধ্যে তাকিয়ে থাকে। আমার বান্দার পিছনে যতই শব্দ হোক, যত আওয়াজ হোক, নামাজি লোকেরা পিছনে তাকান, কথা বলেন না কেন? নামাজি লোকেরা অন্যদিকে তাকায়, নামাজি লোকেরা সেজদার দিকে তাকায়, কারণ সেজদার মধ্যে আমার আল্লাহ আছে। জোরে বলুন ঠিক কি না? আমার ভাইজান, আমার বন্ধুগণ, ভালো করে তাকিয়া দেখেন, মুসা নবীর বিরুদ্ধে একটা সুন্দরী রমণী ঠিক করলো তার বিরুদ্ধে অবজেকশন করবে ওই মাহফিলের মধ্যে, নাউজুবিল্লাহ করে নিয়ে আসলো মেয়েটাকে, কারণ সেই জায়গার মধ্যে উপস্থিত মজলিসের মধ্যে বক্তব্য শুরু হয়ে গেল, আল্লাহর পয়গম্বর মুসা নবী বয়ান শুরু করে দিল, মেয়েটা খালি উঠবে, উঠে খালি মুসা নবীর বিরুদ্ধে বয়ান করবে, যখন উঠতে চায় আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে খালি কথা বলবে, এমন সময় তার পা যেন কে যেন টেনে ধরল, তিনি দাঁড়াইতে পারে না। মারহাবা কর। এ ভাইজান, এত চেষ্টা করে যখন দাঁড়াইছে মহিলাটা কথাটা বলবে, তার মুখটা বন্ধ করে দিল, আল্লাহ তার জবান বন্ধ হয় না। মারহাবা কর।
এইভাবে কয়েকবার চেষ্টা করছে বলতে পারে নাই। সে মেয়েটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ যেই মানুষটার বিরুদ্ধে আমি চরিত্রহীনার আমি বক্তব্য দিতে চেয়েছি, আমি যাকে দোষারোপ করতে চেয়েছি, আমি উঠতে চাইলে আমার পা তার অঙ্গ বিকলঙ্গ করে দিচ্ছেন, আমি যখন বলতে চাই আমার মুখের জবান বন্ধ করে দিচ্ছেন, এ আল্লাহ আমি তওবা করলাম আর আমি তার বিরুদ্ধে বক্তব্য দেব না, তার বিরুদ্ধে আমি কোনো খারাপ মন্তব্য করব না, এবার আমি একটু আমাকে দাঁড়াবার সুযোগ করে দেন, আমাকে কথা বলার সুযোগ করে দেন, আমি পয়গম্বর মুসা নবীর পক্ষে আমি কথার সাক্ষী দেব। মারহাবা কর, একটু জোরে কর। মহিলাটা দাঁড়াই গেছে, এদিকে কারুন মনে মনে খুশি, কেবল শুরু হইল, উনি মনে হয় বলবেন মুসা নবীর বিরুদ্ধে। কারুন খালি সামনে আসে, যেমনি কারুন মহিলাটা দাঁড়াইছে, ডাক দিয়ে বলে মুসা নবী আমি সাক্ষী দিচ্ছি এই জামানার মধ্যে আপনার মতো পুত ও পবিত্র মানুষ আর কেউ নাই। আপনার চরিত্র কালারিং করার জন্য জনগণের কাছে আপনাকে খারাপ করার জন্য আমাকে নিয়ে আসছিল কারণ আমাকে টাকার লোভ দেখাইয়া, আমি যখন বলতে চেয়েছিলাম আমার মুখের জবান বন্ধ করে দিয়েছে, আমি উঠতে চাইলে আমার পায়ের শক্তি আল্লাহ কেড়ে নিয়েছে, আমি এখন সাক্ষী দিচ্ছি আপনার মতো পুত পবিত্র এই মজলিসের মধ্যে এই জামানার মধ্যে আর কেউ নাই। জোরে জোরে কর না আমার হাওয়া, আল্লাহর পয়গম্বর মুসা নবীর সঙ্গে তাকে ডাক দিয়ে বলে আল্লাহ যেই লোকটা আমার বিরুদ্ধে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে আপনি আপনার কাছে দোয়া করি আপনি তাকে গ্রেফতার করেন, আপনি তাকে গজব দিয়ে ধ্বংস করেন। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে জমিনকে তুই হুকুম কর, জমিনে তাকে গ্রাস করে ফেলবে। আল্লাহর পয়গাম মুসা নবী ডাক দিয়ে বলে জমিন তাড়াতাড়ি যায়কে খেয়ে ফেল, জমিন সঙ্গে তার পা পর্যন্ত গিলে ফেলছে। আবার ডাক দিয়ে বলছে আবার তুই গিলে ফেল, কোমর পর্যন্ত গিলে ফেলছে। বারবার কারণ ডাক দিয়ে বলছে ও মুসা বাঁচাও, আমাকে বাঁচাও, আর কোনদিন আমি তোমার সঙ্গে বেয়াদবি করব না। মুসা পয়গম্বরের কথা বারবার চিল্লাইছে কোনো কথা বলে না। আল্লাহ কারণকে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলছে রে মুসা যতবার আমার কারণ আমার বান্দা যদিও খারাপ হোক তবুও আমারই বান্দা, যতবার এই তোকে বাঁচাও বাঁচাও বলছে, তুমি মুসাকে একবার না বলিয়া যদি আকাশের দিকে তাকিয়ে আমি আল্লাহকে একবার বাঁচাও বলতো আমি আল্লাহ তাকে বাঁচিয়ে দিতাম। জোরে জোরে কর আল্লাহু আকবার। এ মুসলমান বাবা এই পৃথিবীতে যত মায়া আছে দয়া আছে সব থেকে মায়া করেন আমার আল্লাহ আপনাদেরকে, ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? আল্লাহ যেন আজকে এই কোরআনের মাহফিলে আমাদের সকলকে আপনাদেরকে মাফ করে দেন। জোরে জোরে বলুন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اي الله আপনার কুদরতি নজর দিয়ে দেখেন এই মানুষগুলো ঘুমায় নাই বিছনায় যায় নাই এত ঠান্ডা এত শীতের রাত আকাশের কুয়াশা কাপড় ভেদ করে সামিয়ানা ভেদ করে তোমার বান্দা বান্দির শরীরে পড়তেছে। এ আল্লাহ তো ঠান্ডা তত্তর করে কাপার কথা তোমার বান্দাগুলো বিছনায় যায় নাই ঘুমায় নাই কেন ঘুমায় নাই আপনি জিগান কেনই যায় নাই আল্লাহ। এ আল্লাহ এতিমের লাগান হাত বাড়িয়ে দিয়ে ভিক্ষুকের মতো আমিন আমিন করতেছে আল্লাহ। এই মজলিসের ভিতরে আমি অত আমি গুনাহগার আমার থেকে অত আমার গুনাহগার কেউ নাই। এ আল্লাহ ওলামায়ে কেরাম আমার মাথার তাজ বাবার হাত তুলেছে, হাজি সাহেবের হাত তুলেছে, আমার যুবক ভাইয়ের হাত তুলেছে, আমার দাড়ি পাকা ময় মুরব্বী বাবাজির হাত তুলেছে, আল্লাহ মাসুম বেগুনা বাচ্চা গুলো হাত তুলেছে, পদ্মার ভিতরে মা বোনের হাত তুলেছে।
এ আল্লাহ, যার হাতখানি আপনার পছন্দ হয় তার হাতের ওসিলা করে আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো মাওলা বান্দা যাব কার কাছে, আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইলা, কেমনি দিবা জাহান্নামে ফেলিয়া। এ আল্লাহ, অন্ধকার কবরে কেমনে থাকবো একা আল্লাহ, আমল খারাপ করে যদি কবরে যাই, কবরের দুই দিকের মাটি আমার জোরে চাপ মারবে, দুনিয়ার কোন মানুষ আমার কবরের সাহায্য করতে পারবে না। একটা নয় দুইটা নয় ৯৯টি সাপের কামড় মারতে থাকবে আল্লাহ। একবার যদি গোনাহের কারণে কবরে আগুন ধরিয়া যায়, কেউ যাইবে না আমার কবরে আগুন নিবানোর জন্য রে আল্লাহ। এ আল্লাহ, ইসকরি কোরআনের বাগান আমাদের জান্নাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। আজকের এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিও আল্লাহ। ইয়া আল্লাহ, এই মজলিসের ভিতরে যারা হাত তুলেছে আল্লাহ, অনেক দুঃখের জনম দুঃখের মা দুনিয়ায় নাই, মায়ের থেকে আপন জন এই পৃথিবীতে কেউ নাই রে আল্লাহ। আমরা যখন ছোট্ট ছিলাম দেখেছি আমরা, আমরা যখন মাদ্রাসা থেকে বাড়িতে যাইতাম সবার আগে মা দুঃখিনী আনন্দ নিয়ে থাকতো রে আল্লাহ। মা ডাক দিয়ে বলতো বেটা তুই যে আজকে মাদ্রাসা থেকে বাড়িতে আসবি, তো সেই সকাল থেকে রাস্তার দিকে তাকাই আছি, আমার চাঁদ মাগা মুখটা কখন আমি আমার মা দুঃখিনী দেখব। যখন বাড়িতে আসার সময় হয়তো সবাই বিদায় নিয়ে বাড়িতে ঢুকে যাইতো, ১ কিলোমিটার দূরে যাইও দেখতাম মা দুঃখিনী রাস্তার দিকে তাকিয়ে আছে। এ আল্লাহ, সন্তান যদি বিদেশ থেকে বাড়িতে আসে সবাই ব্যাগের দিকে তাকায়, আমার কি জন্য জননী আসছে, একমাত্র জনম দুঃখিনী মা সন্তানের ব্যাগের দিকেও তাকায় না, প্যাকেটের দিকেও তাকায় না, সন্তানের মুখের দিকে তাকায় বলে বাপরে তুই গোটা দিন মনে হয় কিছু খাইস না। এ ভাইজান গভীর রাত হয়ে গেছে, মা দুঃখিনীর কথা খেয়াল করে একটু কান দেন। আমার আবু হাসান ভাই মায়ের সম্পর্কে বয়ান করে গেলেন, আল্লাহ এই মজলিসের ভিতরে কে যেন মা হারিয়েছে কে বাবা হারিয়েছে। আমরা যখন ছোট ছিলাম বাবার বুকের মধ্যে মাথাটা লাগিয়ে ঘুমিয়ে যাইতাম, বাবার সঙ্গে হাট বাজারে যাইতাম, বাবা বাজারের টাকা একটু বাঁচাইয়া আমার জন্য ১ টাকা দিয়ে নাড়ু মিঠাই কিনিয়ে দিত রে। সেই বাবা আজকে দুনিয়ায় না, যাদের আব্বা নাই যাদের আব্বা নাই মনে হয় তাদের চোখের পানি আজকে পড়তেছে রে আল্লাহ। এ আল্লাহ, দেখো আমার ভাই জানেরা কান্দে, আমার বোনেরা পর্দার ভিতর থেকে কাঁদিতেছে আল্লাহ। যাদের মা বাবা নাই মামার বোনেরা বাপের বাড়িতে যাইয়া কোনোদিন শান্তি পায় না, যাদের মা বাপ দুনিয়ায় না মহিলারা বাড়িতে যাইয়া মা বাবার ঘরে যাইয়া দেখে আর কাঁদবে। এ মা বোনেরা, তোমাদের যাদের মা দুঃখিনী নাই বাবা নাই, তোমাদের খোঁজ নেওয়ার মতো কেউ নাই রে মা, তারাই বোঝে আমি কোন সম্পদ হারাইছি। এ আল্লাহ, আজকে কোরআনের মাহফিল থেকে আমরা মা বাবার জন্য দোয়া করে দেই আল্লাহ, তাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ। গত রাত্রে গতকালকে আমি টেলিফোনে খবর শুনলাম এলাকার একজন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এ আল্লাহ, আমার ভাইজানকে কোরআনের মাহফিল থেকে দোয়া করে দে, আজকে যদি তিনি জীবিত থাকতেন হয়তো কোরআনের মাহফিলে আসতেন। আল্লাহ, তিনি আজকে কবরের বাসিন্দা,
আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়া দাও। তার সন্তানটা আমার কাছে যাইয়া মুখটা বাঁকা করে দিয়া কান্দে আর বলছে, হুজুর আমার বাবা মারা গেছে, একটু দোয়া করে দে আল্লাহ, এই সন্তানটা মনে হয় মজলিসের মধ্যে আছে। আল্লাহ সন্তান যদি বাঁচানোর জন্য দোয়া করতে গিয়ে চোখের পানি পড়ে, জমিনের মধ্যে পড়ার আগে তার বাপ মাকে ক্ষমা করা হয়। দেখেন আল্লাহ, দেখেন তোমার বান্দাগুলো কেমনে কান্দে, তাদের মনে হয় মায়ের কথা খেয়াল করে গেছে, তাদের আব্বা জানের কথা খেয়াল করে গেছে। আল্লাহ মাহফিলের যিনি চাঁদের মতো সুন্দর করে বসে থাকেন আমার সভাপতি বাবা আল্লাহ ইসমাইল হোসেন মক্কা মদিনা যাওয়ার জন্য পাগল হয়ে গেছিলেন। ইনি এই এলাকার একজন নবীর আশেক ছিলেন, আল্লাহ নবীর সুন্নতের আশেক ছিলেন। পাখির মতো উড়াল দিয়া আমাদের কাছ থেকে জ্যান্ত মানুষটা মক্কায় ঘুমিয়ে আসেন। আল্লাহ এই মানুষটাকে আজকে চেয়ার দেখতেছি কিন্তু তার চেয়ারে তিনি বসা নাই রে আল্লাহ। স্বপ্নের মতো মানুষটা কোথায় চলে গেলেন রে আল্লাহ। আল্লাহ আমরা প্রাণ ভরা দোয়া করি এই মানুষটাকে জান্নাতের উঁচু মাকাম আপনি দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ তার সন্তানদেরকে হেদায়েত দান করেন আল্লাহ। এই কোরআনের মাহফিলের জন্য যারা খাটাখাটি করেন তাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ এই মাহফিলের জন্য যারা শ্রম দেন, যারা অর্থ দেন, যারা যোগাড় দেন, যারা সহযোগিতা করেন তাদের সকলকে আপনি মাফ করে দেন। এই মাহফিল শোনার জন্য যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে আসেন আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আমার বহুত পদ্মার ভিতরে মা বোনের হাত তুলেছে আল্লাহ, কোন মায়ের কি বোনের কষ্ট দুঃখ আমি জানি না। আল্লাহ আমার মা বোনদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যাদের সংসারে শান্তি নাই, সুখ নাই, তাদের সংসারে সুখ শান্তি দিয়া দেন। যাদের কোলে সন্তান নাই, তাদের সন্তান দিয়া দেন। এ আল্লাহ যাদের সুখ নাই, তাদের সুখ দিয়া দেন। যাদের অভাব অনটন আল্লাহ তাদের সচ্ছলতা দান করেন আল্লাহ। এই বিশাল কোরআনের মাহফিলে আমি কত মার গুনাহগার, একটা দোয়া করি শেষ রাত্রে তোমার দরবারে আল্লাহ, জীবনে একটাবার নবীর রওজা না দেখাইয়া মৃত্যু দিয়েন না। এ আল্লাহ জীবনে একটাবার আমার নবীর সঙ্গে দিদার করার তৌফিক আমাদেরকে দান করি আল্লাহ। এই মাহফিলে আমরা সবাই এখন ভিক্ষুকের মতো হাত তুলেছি আল্লাহ। এ ভাই একটু গুনার কথা স্মরণ করে আল্লাহ বলে ডাক দেন তো, সবাই দেন তো জোরে আল্লাহকে ডাক দেন তো, আমার আল্লাহ শুনুন তোমাদের ডাক, জোরে একটা ডাক দেন। আল্লাহ বলে মায়াবী কণ্ঠে ডাক দে, আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বা যেমন খুশি হয়, মাকে মাকে বলে ডাক দিলে মা যেমন খুশি হয়। এই কোরআনের মাহফিল থেকে গভীর রাতে একটা মায়াবী কণ্ঠে আল্লাহকে ডাক দেন আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ, আপনার কাছে ভিক্ষুকের মতো হাত তুলেছি আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, এই কবরস্থান বাসীদেরকে মাফ করে দেন। এ আল্লাহ এই কবরস্থানের যারা শায়িত আছেন তাদেরকে মাফ করে দেন। আজকের মাহফিলের জন্য যারা খাটাখাটি করেছেন তাদেরকে মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছেন তাদেরকে মাফ করে দেন। এই মসজিদ এত সুন্দর মসজিদ যারা নির্মাণ করেছেন তাদেরকে মাফ করে দেন আল্লাহ। এই মসজিদকে আবাদ করার মতো তৌফিক এলাকাবাসীকে তৌফিক দান করেন। আজকে যারা নামাজের ওয়াদাবদ্ধ তাদেরকে নামাজ কায়েম করার তৌফিক দান করেন। আমার পদ্মার ভিতরে মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, আল্লাহ আমার আম্মা জানদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল করে নেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ওলামায়ে কেরামদের সঙ্গে হাসর নাসর করায়েন, হক্কানি মানুষদের সঙ্গে চলার মতো তৌফিক দান করেন। আল্লাহ আগামী বছর এর থেকে যেন বড় মাহফিল হয় সে তৌফিক দান করেন। এ আল্লাহ এই কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত যেন চালু থাকতে পারে আল্লাহ। আল্লাহ আজকে এই কোরআনের বাগানকে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল কালিমাত ইন্দাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বসেন ভাই বসেন এক মিনিট।